হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আমি রাধিতা, আগে কি ভাষা অ্যাডমিন বলছি। যারা আপনার নোটিফিকেশন পাচ্ছেন সবাই খুব তাড়াতাড়ি জয়েন করুন। জয়েন করে আমাকে জানান যে সবকিছু ক্লিয়ার, ওকে দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড বা নেটের কোনো প্রবলেম আছে কিনা। আজকে আপনাদের জন্য খুব সুন্দর, একদম ডিফারেন্ট একটা কালেকশন নিয়ে চলে আসছি, যেটা হচ্ছে লন ড্রেস। হ্যাঁ, লনের মধ্যে একদম পাকিস্তানি স্টাইলের একটা লন ড্রেস নিয়ে আসছি, বাট আমাদের দেশি বুটিক্সের। তাছাড়া আর একটা পার্টি ড্রেস দেখাবো, খুবই সুন্দর একটা পার্টি ড্রেস দেখাবো। সো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে লাইভটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। তার আগে বলিনি, আমি আজকে একটু লেট হয়ে গেছি, হ্যাঁ প্রায় 20 মিনিটের মতো লেট, হ্যাঁ তার জন্য সরি বলে দিচ্ছি। ওকে, সো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনারা লাইভটা ক্লিয়ার, ওকে দেখতে পাচ্ছেন কিনা। যদি লাইফ ক্লিয়ার থাকে তাহলে আমি হচ্ছে জি কন্টিনিউ করব। আপু আপনাকে অনেক নাইস লাগছে। আচ্ছা দীপু আপু বলছে, আপু কেমন আছো? আপু এই তো ভালো আছি। আমি শুরু থেকে দেখি আপুরা কারা কি কমেন্ট করেছে আর ক্লিয়ার আছে কিনা। হ্যালো সুইটি আপু, মারুয়া আপু সবার আগে জয়েন করেছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? এই তো ভালো আছি, অল ক্লিয়ার। আজকে ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, আপনাদের পছন্দ হয়েছে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। হ্যাঁ লেট আপু, আজকে একটু লেট হয়ে গেছে, সবসময় সম্মান হয় না। আচ্ছা আপু আপনাকে অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ আপু। শুকিয়ে গেছো রাধিতা আপু? হ্যাঁ আপু, বাট মনে হচ্ছে আমার ইদানিং 2 দিন ধরে মনে হচ্ছে আমি একটু মোটা হয়েছে, আমার গালগুলো একটু ফুলেছে আপু। ড্রেস হাতে পেলাম, অনেক সুন্দর হয়েছে রিদিতা আপু, থ্যাংক ইউ আপু। রিদিতা আপু আমার একদম নামের একদম প্রায় সেম মিতাই বলতে গেলে, বাট আমার নাম রাধিতা। ক্লিয়ার আছে, নাইস ড্রেস আপু। কালারটা কি, কালারটা কি কি মনে হচ্ছে কালারটা দেখে আপনাদের? হ্যাঁ আপনাদের দেখে কি মনে হচ্ছে আগে আমাকে বলেন, তারপর আমি কালার কি বলে দিচ্ছি। এটার কালারটা হচ্ছে একটু সি গ্রিন টাইপ কালারই, হ্যাঁ ফিরোজা কালার, বাট এটা হালকা ফিরোজা টাইপ কালার, সি গ্রিন কালার। খুব সুন্দর কালার কম্বিনেশনের একটা লন, যেটার সাথে খুব সুন্দর প্যানেল আছে, এবং এটা আমি হচ্ছে একটু পাকিস্তানি স্টাইলের মতো করে বানিয়েছি, একটু শর্ট করে, দেখেন একটু শর্ট করে বানিয়েছি। আমার এটা একটু পছন্দ হয়েছে, এই লনটা একটু বেশি, এবং এটার ওড়নাটা মারাত্মক মারাত্মক সুন্দর এটার ওড়না, হ্যাঁ এবং একটু মসলিন টাইপ। আমি সবই বলে দিব। শেয়ার ডান, অল ক্লিয়ার, থ্যাংক ইউ আপুরা যারা জয়েন করছেন আর লাইভটা শেয়ার করে দিচ্ছেন, সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ আপু, যাদের ভালো লেগেছে। সো আমি এই ড্রেসটা দেখাবো, আর একটা পার্টি ড্রেস দেখাবো, একদম সুন্দর ওই ড্রেসটা, একদম আপনাদের অনেক ভালো লাগবে আমি আশা করি। ওই ড্রেসটা আমাদের কাছে অনেক আগেই আসছিলো, বাট আমি সময় পাইনি দেখানোর, সো এটা আমি আজকে দেখিয়ে দিবো আপনাদেরকে পরে। হ্যাঁ সো কেমন আছো আপু? এই তো ভালো আছি আপু। আপনারা সবাই যদি লাইভটা ক্লিয়ার থাকে শেয়ার করে দিবেন, আমি কন্টেস্টের ড্রেস দেখিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে নতুন কন্টেস্ট, সো নতুন কন্টেস্ট আপনাদের জন্য বেশি ভালো। কেন ভালো? নতুন কন্টেস্টে আপনারা ইচ্ছে মতো পার্টিসিপেট করতে পারে, টাইম লাইনে শেয়ার করতে পারে, বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করতে পারে। হ্যাঁ সো যে উইনার হবে সে কিন্তু এই কুর্তিটা গিফট পেয়ে যাবে, খুব সুন্দর একটা কুর্তি, যার সাথে এই পিউরের ওড়নাটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ পিউরের খুব সুন্দর একটা ওড়না আপনারা পেয়ে যাবেন। সো তার জন্য কী করতে হবে? অবশ্যই টাইম লাইনে লাইভটা শেয়ার করতে হবে, বিভিন্ন গার্লস গ্রুপে লাইভটা শেয়ার করে দিতে হবে। শেয়ার করে সবাইকে শেয়ারের স্ক্রিনশটটা আমাদের পেজে দিয়ে দিলেই হবে। আপু লাইভ অনেক ভালো কি বুঝি নাই, আপনার লাইভ অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আপু ইয়েলো কালারটা কুর্তি অর্ডার করতে চাইছিলাম, বাট স্টক আউট বললো, অনেক মন খারাপ হয়েছে। ইয়েলো কোন কুর্তি আবার স্টক আউট? আচ্ছা ইয়েলো কালার কুর্তি কিন্তু কোনটা আপু? আমি তানিশা আপু, আপনি কোনটার কথা বলছেন আমি বুঝতে পারছি না আপু। হ্যাঁ ইয়েলো কালারের কুর্তি তো আমাদের, আমার মনে পড়তেছে না, আপনি কালকে বলছিলেন একটা অনিয়ন পিচ কালারের, ওটা স্টক আউট। হ্যাঁ ওটা ওই যে সিকোয়েন্সের যেটা, ওটা অনিয়ন কালারটা স্টক আউট আছে, খুব অল্প পিসেস অলিভ কালারটা আছে, ওটা আপু অর্ডার করতে পারেন আপু। হ্যাঁ কেমন আছো আপু? এই তো ভালো আছি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপু, শারমিনা আপু ভালো আছি, আপনি কেমন আছেন? প্রাইসটা বলেন, বলবো। প্রাইসটা কিন্তু অনেক অনেক রিজনেবল, আর এটা আমি ওড়নাটা একটু দেখাই আপুদেরকে, ওড়নাটাও খুব সুন্দর, এই যে দেখেন অনেক সুন্দর হচ্ছে এটার ওড়নাটা, ডিজিটাল প্রিন্টের ওড়না, এবং জাস্ট ওয়াও, কাপড় মানে অনেক সফট, এটা একটা কাপড়ের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে। ওকে সো আমি এটা দেখিয়ে দিব, তার আগে আমি একটু ডেলিভারি প্রসেসটা সম্পর্কে আপুদেরকে বলে নিচ্ছি। হ্যাঁ ডেলিভারি প্রসেস হচ্ছে আমরা ঢাকায় হচ্ছে পাঠাবার মাধ্যমে ডেলিভারি দিই, আমাদের পার্সোনাল ডেলিভারি ম্যানও আছে, হোম ডেলিভারি পাবেন। হ্যাঁ ঢাকায় আপনারা হোম ডেলিভারি পাবেন, ইনসাইড ঢাকা চার্জ 80 টাকা, 2টা ড্রেস পর্যন্ত, 3টা থেকে 10টা পর্যন্ত 100 টাকা চার্জ। ঢাকায় হচ্ছে আমরা ইয়ে দিই, ফুল ক্যাশ অন ডেলিভারি দিই এবং হোম ডেলিভারি পাবেন। আর ঢাকার বাইরে হচ্ছে আমরা সুন্দরবন আর এসএ পরিবহনে ডেলিভারি করি, সুন্দরবনে 100 টাকা চার্জ, এসএ পরিবহনে 150 টাকা চার্জ। সুন্দরবনে 2টা বা 3টা নিলে হচ্ছে 130 টাকা চার্জ, আর এসএ পরিবহনে হচ্ছে 200 টাকা চার্জ। হ্যাঁ আর ঢাকার বাইরে জানাই নেবেন না কেন, ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে, বাকিটা আপনারা ক্যাশ অনই নিতে পারবেন। এটার কালার আছে? না এটার কালার নেই, সো আমি আপনাদেরকে আর ওয়েট করাবো না, ড্রেসটা দেখানো স্টার্ট করে দিচ্ছি। এটার যে ড্রেসটা মারাত্মক সুন্দর একটা ড্রেস, যেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব, আর লাইভটা সবাই অবশ্যই শেয়ার করতে ভুলবেন।
ভাববেন না, লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, কারণ এত সুন্দর একটা ড্রেস আমি চাই আমার আপুরা যাতে মিস না করে। তারপর একটা যেহেতু পার্টি ড্রেসও দেখাবো, ওটাও কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখাবো। ওকে, সো এইটা হচ্ছে ড্রেসটা যেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। হুম, এই যে দেখেন, এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট। হ্যাঁ, ড্রেসটার ফ্রন্ট পার্টটা দেখেন, অনেক অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন। হ্যাঁ, মেইনলি হচ্ছে এটা হচ্ছে ড্রেসটা, এটার বডিতে কতটুকু কাপড় আছে বলছি, এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম একটা শাইনি টাইপ লন কটন। হ্যাঁ, খুব শাইনি একটা লাইট টাইপ লন কটনের মধ্যে শাইনের কারণে হচ্ছে এটা হচ্ছে গ্লেজি। হ্যাঁ, গ্লেজি একটা কটন, যেটা হচ্ছে যে আপনাকে গ্লেজ দেয় একটা। ওকে আপু, কুর্তি কালেকশন অনিয়ন কালারটা কি স্টক আউট? কুর্তি অনিয়ন কালার, হ্যাঁ আপু, ওটা সোল্ড আউট। ওই যে ইয়েটা যেটা সিকোয়েন্স ওয়ার্কের যেটা, ওটা আপু অনিয়ন কালারটা সোল্ড আউট। অলিভ কালার আর মফ টাইপ যে কালারটা ছিল ওটা আছে, অল্প পিস অ্যাভেলেবেল আছে। সো এইটা দেখেন, এটা খুব সুন্দর একটা ড্রেস। বডিতে হচ্ছে আপনার 58 ইঞ্চ কাপড় আছে আর লেন্থ হচ্ছে 48। হ্যাঁ, লেন্থ 48 আপ হবে। সো কালারটা দেখেন, অনেক সুন্দর একটা কালার। এটা আপনাদের কাছে কি কালার লাগছে জানি না, বাট আমার কাছে এটা হচ্ছে সি গ্রিন টাইপ কালার কম্বিনেশন লাগছে। তার মধ্যে হচ্ছে এটার মধ্যে একটা সেলফ প্রিন্ট করা, দেখেন খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে সেলফ প্রিন্ট করা, নিচে ডিজিটাল প্রিন্ট আছে। আর এই ড্রেসটার যে দুইটা মেইন পার্ট আমি দেখিয়ে দিচ্ছি, দুইটা মেইন পার্ট হচ্ছে এগুলো প্যানেলগুলো। হ্যাঁ, প্যানেলগুলো যে এত সুন্দর, এবং এটার দুইটা প্যানেল আছে। হ্যাঁ, খুব গর্জিয়াস দুইটা প্যানেল কিন্তু প্যাচেস এটা আপনারা পাবেন এটার সাথে। এবং এইটা হচ্ছে নেকের প্যাচেসটা দেখেন এত সুন্দর। আর এটা আরেকটা প্যাচেস আছে, আমি এটা হচ্ছে স্লিভে ইউজ করেছি, বাট আপনারা চাইলে এটা হচ্ছে যে ইয়েতে ইউজ করতে পারবেন, ড্রেসের নিচে ইউজ করতে পারবেন, বা হচ্ছে আপনারা এটা সালোয়ারেও ইউজ করতে পারবেন। এখানে আলাদা করে দুইটা প্যাচেস দেওয়া আছে। হ্যাঁ, এখানে কিন্তু খুব সুন্দর করে আলাদা করে দুইটা প্যাচেস দেওয়া আছে, আমি এগুলোর ফুল বিবরণী দেখিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, সো এটা হচ্ছে দুই তিনটা ড্রেনে বেশি নিয়ে নিলে প্রতিটার জন্য আলাদা চার্জ দিতে হয়? না না আপু, দুই তিনটার জন্য প্রতি ড্রেসের জন্য আলাদা চার্জ দিতে হয় না। ঢাকায় হচ্ছে যে আপনার কি বলে 3টা থেকে 10টা পর্যন্ত 100 টাকা চার্জ কুরিয়ার আমাদের থেকে রাখে, আর ঢাকার বাইরে হচ্ছে এসে পরিবহনেও হচ্ছে যে ওইরকমই 3টা পর্যন্ত 200 টাকা চার্জ, তারপরে আবার ওয়েটের উপর ডিপেন্ড করে চার্জ বাড়ে। কুরিয়ার যা চার্জ রাখে আমরাও সেই চার্জটাই রাখি। হ্যাঁ, তো এটা দেখেন, এটা হচ্ছে প্যানেলটা, খুবই সুন্দর একটা প্যানেল, কিন্তু টিস্যু কাপড়ের মধ্যে গর্জিয়াস হচ্ছে এই প্যানেলটা, যেখানে হচ্ছে ব্ল্যাক কালার, অরেঞ্জ কালার, গোল্ডেন কালার কম্বিনেশনে এইভাবে প্যানেলটা কাজ করা আছে। খুবই গর্জিয়াস প্যানেলটা কিন্তু। হ্যাঁ, জরি সুতোয় কাজ করা, অনেক অনেক সুন্দর করে কাজ করে, এবং নিচের যে ডিজাইনটা, এটার যে ডিজাইনটা এতটা বেশি সুন্দর, যেটা আপনারা কোথায় বসাবেন সেটা হচ্ছে আপনারা এখানে হচ্ছে কাট আউট করে এভাবে বসিয়ে নেবেন। দেখেন, এইভাবে সুন্দর করে বসিয়ে নেবেন, অনেক ভালো লাগবে, এত গর্জিয়াস হচ্ছে এটার প্যানেলটা। ওকে, ব্ল্যাক কালার, মাঝখানে মাঝখানে কিন্তু গোল্ডেন কালার কম্বিনেশন আছে, যার কারণে এটা আরও বেশি গ্লেজ দিচ্ছে, আর ড্রেসের মধ্যেও গোল্ডেন কালার আছে। ওকে, এবং অরেঞ্জ কালার যেটা, এটা ড্রেসেও অরেঞ্জ কালার আছে কিন্তু। হ্যাঁ, সো এভাবে সুন্দর করে প্যানেলটা আপনারা কাট আউট করে এখানে বসিয়ে নেবেন। আর আমি হচ্ছে সালোয়ারের যে কাপড়টা আছে সেটা দিয়ে এখানে নেকটা এরকম একদম বুট নেকের মতো করে বানিয়ে পাইপিং করে নিয়েছি। সো আপনারা চাইলে ওরকম সুন্দর করে এটা বানিয়ে নিতে পারেন। ওকে, সো হচ্ছে এই প্যানেলটা একদম কাট আউট করে আপনারা বসাবেন। এটা একটা পাকিস্তানি স্টাইলের লন, বাট আমাদের এটা দেশি বুটিক্সের ড্রেস। হ্যাঁ, বাট এই যে এভাবে আপনারা সুন্দর করে বানাবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। সো এই যে এটা প্যানেলটা এভাবে বসিয়ে নেবেন, আর বাকি ডিটেলস আমি দেখিয়ে নিচ্ছি। এটার সাথে কিন্তু আরেকটা প্যাচেস আছে, ওটাও মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর, একদম লন কটন ম্যাটেরিয়াল, খুবই কোয়ালিটিফুল একটা শাইনি টাইপ কটন, হাই কোয়ালিটির কটন যেটা বলে সেটা। আর এটার নিচে হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে। হ্যাঁ, লেন্থ 48 পর্যন্ত আছে, বডিতে 58 ইঞ্চ কাপড় আছে, বাট আপনারা চাইলে এটা শর্ট করতে পারেন, যেহেতু হচ্ছে এটা আমি একটু পাকিস্তানি স্টাইলে একদম শর্ট করে বানিয়েছি, মানে একটু কুর্তির মতো করে। সো দেখেন, আমি হচ্ছে নিচের যে স্ট্রাইপের এত বড় প্রিন্ট আছে সেটা রাখিনি, আমি এটা একদম শর্ট করে এতটুকু করে নিয়েছি। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আমি যতটুকু দরকার আমার লেন্থ অনুযায়ী এখান থেকে কাপড় নিয়ে তারপরে হচ্ছে নিচে এতটুকু পর্যন্ত রেখেছি। আর নিচের যে এই প্রিন্টটা একদম হালকা একটা মাল্টা টাইপ একটা অরেঞ্জ কালার, মাল্টা নয় বাঙ্গি বাঙ্গি টাইপ একটা কালার হোয়াইটের সাথে এখানে এরকম স্ট্রাইপ প্রিন্ট করা আছে। এখানে দেখেন একদম রানী গোলাপি টাইম পিঙ্ক কালার ফ্লাওয়ারের মধ্যে গ্রিনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, এই পোর্শনটা জাস্ট ওয়াও। সো আপনারা চাইলে এখানে যে আরেকটা প্যানেল আছে, এই যে এই প্যানেলটা দেখেন, এখানে কিন্তু দুইটা প্যানেল আছে,
একটা প্যানেল হচ্ছে এখানে এতটুকু পর্যন্ত, আর একটা প্যানেল আছে এখান পর্যন্ত। চাইলে আপনারা ফুল প্যানেলই ইউজ করতে পারেন, এটা ড্রেসের নিচের এখানে ইউজ করতে পারেন। হ্যাঁ, কাট আউট করে এখানে একদম নিচে যদি শর্ট করে আপনারা এভাবে বানান, এখানেও চাইলে ইউজ করতে পারেন, অনেক ভালো লাগবে। মানে ড্রেসের নিচে ইউজ করতে পারবেন আর কি, এভাবে সুন্দর করে। বাট আমি ড্রেসের নিচে ইউজ করিনি, আমি ইউজ করেছি আমার স্লিভের বর্ডারে। আমার স্লিভের বর্ডার ইউজ করেছি, কীভাবে ইউজ করেছি সবই আমি স্লিভটা দেখানোর সময় দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো এটা হচ্ছে নিচের বর্ডারটা, আপনারা চাইলে নিচে ইউজ করতে পারেন। আমি এটা আপনাদের অল্টারনেটিভ ওয়েটা দেখিয়ে দিলাম। এই যে দেখেন, খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে, সি গ্রিন কালার মধ্যে, জাস্ট ওয়াও হচ্ছে এই ড্রেসটা। আমি বলবো এটা অবশ্যই আপনারা সবাই নেবেন, কারণ এটা কালারটা জাস্ট ওয়াও। আর এটার ব্যাক পার্ট হচ্ছে এটা, চাইলে এটাকেও আপনারা ফ্রন্ট পার্ট হিসেবে ইউজ করতে পারেন, বাট আমি এটাকে ব্যাক পার্ট হিসেবে ইউজ করেছি, কারণ ফ্রন্টে হচ্ছে, যেহেতু আমার প্যানেল বসছে ফ্রন্টে, সো আমি আর ফ্রন্টে এটা রাখিনি। দেখেন ব্যাকের এখানে কত সুন্দর করে আবার ডিজিটাল প্রিন্ট করা আছে, সি গ্রিন কালার কম্বিনেশন, তার মধ্যে হচ্ছে এটার মধ্যে কিন্তু একটা এই যে এরকম সুন্দর প্রিন্ট করা আছে মাঝখানে, দেখে দেখেন একটা হালকা একটা পেস্ট টাইপ কালার, না এটা কি কালার, স্কাই টাইপ কালার কম্বিনেশনে এখানে একটা প্রিন্ট কিন্তু করা। এই যে দেখেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, তার নিচে হচ্ছে লেমন কালার কম্বিনেশনে এই ডিজিটাল প্রিন্টের পাতাটা, এবং এই ফ্লাওয়ারটা যে কি পরিমাণ সুন্দর, এভাবে সুন্দর করে কিন্তু প্রিন্টটা করা আছে। ওড়নার ম্যাটেরিয়াল কি শিফন? না, ওড়নার ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম মসলিন কটন, মসলিন কটন বা সফট সিল্ক, যেটাই আপনি বলেন না কেন। ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওয়াও হচ্ছে এটার ওড়নাটা। আর এইভাবে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে সাইডে গোল্ডেনের মধ্যে এরকম বর্ডার করে দিয়েছে। ওকে, এই যে এটা হচ্ছে ওর মানে ইয়েটা, ব্যাক পার্টটা। এবং চাইলে এটাকে আপনারা ফ্রন্ট পার্ট হিসেবে ইউজ করতে পারেন, আমি কিন্তু এটাকে ব্যাক পার্ট হিসেবে ইউজ করেছি, বাট আপনারা এটাকে ফ্রন্ট হিসেবে ইউজ করতে পারেন। অনেক অনেক সুন্দর হচ্ছে এটার ব্যাক পোর্শনটাও, অনেক সুন্দর। ওকে, সো আমি এটা ড্রেসটা দেখিয়ে দিলাম, এখন দেখাবো এটা স্লিভের পার্টটা। লাইভটা সবাই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন। এই ড্রেসটার পর আমি একটা পার্টি ড্রেস দেখাবো, ঝাঁকানাকা একটা খুব সুন্দর পার্টি ড্রেস কিন্তু দেখিয়ে দিব। ওকে, সো দেখেন এটা হচ্ছে ফ্রন্টের পাশে যেটা হচ্ছে কাপড় আছে স্লিভের, এই কাপড়টা, এটা আমি স্লিভের জন্য ইউজ করেছি। দেখেন স্লিভে আমি হচ্ছে এই পোর্শনটাকে, ওকে, এই পোর্শনটাকে আমি এখানে দিয়েছি, এই পোর্শনটা আমি এইভাবে সুন্দর করে এই যে এখানে এই গোল্ডেন কালার পর্যন্ত এই ডিজিটাল প্রিন্ট কলা পোর্শনটা আছে, এটা আমি এইভাবে সুন্দর করে ইউজ করে নিচের যে বর্ডারটা আছে সেখানে হচ্ছে আমি প্যানেলটা দিয়েছি। দেখেন প্যানেলটা আমি এখন দেখিয়ে দিই আপনাদেরকে, খুব সুন্দর একটা অনেক বড় একটা প্যানেল, নেকের জন্য তো একটা আলাদা প্যানেল দিয়েছে। তাছাড়া এখানে আরেকটা প্যানেল আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে, প্রাইসটাও বলে দিচ্ছি, সবাই একটু সাথেই থাকবেন আর লাইভটা শেয়ার করে দিবেন। এই যে দেখেন, চাইলে এই ফুল পোর্শনটা আপনারা হচ্ছে প্যানেলের সাইডে ইউজ করতে পারেন, মানে স্লিভের সাইডে ইউজ করতে পারেন, বাট আমি ফুল পোর্শন ইউজ করিনি। এখানে দেখেন একটা আলাদা প্যানেল আছে আর সাইডে একটা ছোট প্যানেল আছে, এই প্যানেলটা আমি সালোয়ারের বর্ডারে দিয়েছি। আর আমি কিন্তু বারবার বলছি এটা আমি একটু শর্ট করে বানিয়েছি, আপনারা একটু লং করে বানাতে পারেন। হ্যাঁ, আমি হচ্ছে এটা একটু কুর্তি স্টাইলে বা পাকিস্তানি স্টাইলে একটু শর্ট করে বানিয়েছি ড্রেসটা। ওকে, সো এই প্যানেলটা দেখেন, এই প্যানেলটা খুবই সুন্দর, একটু অরেঞ্জ কালার কম্বিনেশন গোল্ডেন কালার মধ্যে ব্ল্যাকের মধ্যে আছে। এই পোর্শনটা আমার স্লিভের বর্ডারে দেখেন একদম মাই খাতার মতো একটু ঢোলা করে বানিয়ে এখানে হচ্ছে একটু এই প্যানেলটা আমি ইউজ করেছি। দেখেন খুব সুন্দর লাগে কিন্তু স্লিভটাও, এইভাবে হচ্ছে সাইডে আবার কাট আউট করে, আমি কাট আউট করিনি, বাট আপনারা চাইলে এইভাবে কাট আউট করেও নিতে পারেন। হ্যাঁ, এইভাবে সুন্দর করে কাট আউট করে নেবেন। আমি আবার একটু পাইপিং দিয়েছি স্যালোয়ারের মতো করে, সাইডে আবার পাইপিং দিয়ে এইভাবে কাজটা করেছি। দেখেন খুবই সুন্দর লাগে এইভাবে, দেখেন প্যানেলটা। সো এটা হচ্ছে স্লিভের দুই পাশে থাকবে। সো আমি ড্রেসটাও দেখিয়ে দিলাম, স্লিভটাও দেখালাম। আরেকটা জিনিস আছে কিন্তু এটার কাজটা, কিন্তু স্লিভটা খুবই গর্জিয়াস করে করা। হ্যাঁ, এই যে প্যানেলের কাজটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস করে করা। আর এইখানের যে পার্টটা, এটা আমি স্যালোয়ার ইউজ করেছি, সেটাও আমি দেখিয়ে দিব। এবং প্যাচেসটা দেখেন, অনেক বড় একটা প্যাচেস কিন্তু, এই যে দেখেন খুবই বড় প্যাচেস, একটা আপনারা এখানে পাবেন, আরেকটা তো আপনারা নেকের জন্য কিন্তু পাবেনই, এই প্যাচেসটাও জাস্ট ওয়াও, যেটা আপনারা এখানে বসিয়ে নেবেন। ওকে, সো আমি দেখিয়ে দিচ্ছি এই প্যাচেসটা আমি কোথায় ইউজ করেছি, তারপর আমি প্যাচেসটা একদম ভালোভাবে দেখিয়ে দিব। ব্যাক পোর্শনের সাথেও কিন্তু আপনার কাপড় দেওয়া আছে, এইখানে দেখেন আবার আরেকটা প্রিন্ট ইউজ করা। সো এটা চাইলে আপনারা স্লিভে ডিজাইন করে ইউজ করতে পারেন, মানে এই ড্রেসের ডিজাইনের জন্য হিউজ কাপড় দিয়ে দিয়েছে, আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারবেন। আপু কালকের অরেঞ্জ ড্রেসটা আছে? হ্যাঁ আপু, অ্যাভেলেবেল আছে, অর্ডার করলে পেয়ে যাবেন, অল্প পিসেস আছে পেয়ে যাবেন। সো এটা দেখেন স্লিভটা, মানে এটা আলাদা ডিজাইন করে দিয়েছে, এটা আমি ইউজ করিনি, বাট এটাও চাইলে আপনারা ইউজ করতে পারেন। মানে খুবই সুন্দর ডিজাইনের জন্য অনেক অনেক কাপড় দিয়েছে। স্যালোয়ারটা আমি দেখাচ্ছি, স্যালোয়ারটা হচ্ছে এরকম ড্রেসের কালার থেকে একটু ডিপ কালার, ফিরোজা টাইপ কালার কম্বিনেশনে কটন ম্যাটেরিয়ালের মধ্যে হবে এটার স্যালোয়ারটা। আমার স্যালোয়ারের বর্ডারে দেখেন আমি হচ্ছে যে এই প্যাচেসটা কিন্তু, যে ছোটো যে প্যাচেসটা আছে সেটা ইউজ করেছি। হ্যাঁ, যেটা হচ্ছে এখানে এই বর্ডারে আছে,
এখানে একদম দেখেন একটা আলাদা করে একটা বর্ডার কিন্তু দিয়ে দিয়েছে, এবং খুব সুন্দর ব্ল্যাকের সাথে গোল্ডেন কালার কম্বিনেশনে এটার কাজটা আছে। সেটা আপনারা কি করবেন, সালোয়ারের নিচে বর্ডারে এইভাবে ইউজ করতে পারেন, আমার মতো করে বা আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন। আমি জাস্ট আমার ডিজাইনটা শো করলাম, কারণ ড্রেসটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে। ওকে, তো এখন হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিব। আর ওড়নাটা কিন্তু খুবই খুবই সুন্দর, একদম সফট একটা সিল্কের মধ্যে ওড়না। সবাই অবশ্যই লাইভটা শেয়ার করতে ভুলবেন না, লাইভটা শেয়ার করে দিবেন। চিটাং আটটা ড্রেসের জন্য ডেলিভারি চার্জ 300 টাকা বিকাশ করতে বলছে কেন, অ্যাসে পরিবহন আপু ওয়েটের উপর ডিপেন্ড করে চার্জ বাড়ে। সো আচ্ছা, যে আটটা ড্রেসের জন্য অ্যাসে পরিবহন থেকে আমাদের কাছ থেকে আটটা 300 টাকা চার্জ নিচ্ছে, সো এই জন্য আপনাকে বলা হয়েছে। আপনি একটু কাইন্ডলি আপু পেজে মেসেজ করেন আমাকে এখানে, বলে কোনো কিছু হবে না। হ্যাঁ, আমি তো জানি 3টা ড্রেসের জন্য 300 টাকা, 8টা ড্রেসের জন্য 300 টাকা চার্জ হবে। সো সেই চার্জটাই হচ্ছে অ্যাসে পরিবহন থেকে আমাদের থেকে নেয়, সো এইটাই আপনাকে বলা হয়েছে দিতে আপু। হ্যাঁ, কারণ যেহেতু আমাদের ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হয়। ওড়নাটা দেখেন, ওড়নাটা অনেক 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 সুন্দর, একদম সফট একটা ওড়না মসলিন কটনের মধ্যে। হ্যাঁ, মসলিন কটন, বাড়িটাকে আপনারা সফট সিল্কও বলতে পারেন, খুবই সুন্দর। এখন আমি আমার ওড়নাটাও আপনাদেরকে শো করি। এই যে দেখেন ওড়নাটা, জাস্ট ওয়াও, একদম সফট একটা সিল্কের মধ্যে ওড়না। সাইডে হচ্ছে একটা লাইট একটা অরেঞ্জ কালারের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে। এখানে অরেঞ্জ কালার কম্বিনেশন আছে, সাইডে গোল্ডেনের মধ্যে বর্ডার আছে। এখানে দেখেন কত সুন্দর ফ্লাওয়ারটা, যেটা হচ্ছে আপনারা আমার ড্রেসও দেখবেন, এবং ব্যাক পোর্শনও আছে। যে দেখেন ব্যাক পোর্শনও এই প্রিন্টটা হবে, যেটা হচ্ছে আপনারা এখানে ওড়নায় দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর করে ফুল ওড়না এইভাবে ডিজিটাল প্রিন্ট করা। সো এই ড্রেসটা আপু অবশ্যই মিস করা যাবে না, প্রাইসটা অনেক অনেক রিজনেবল হবে আমি বলে দিচ্ছি। বিউটিফুল ড্রেস আপু, প্রাইসটা আপু বলছি, এটার আপু একটাই কালার আছে আপু, প্রাইস বলো বলছি আপু। এই যে এখনই বলছি, যে আমার ড্রেসটা দেখানো শেষ, ওড়নাও ডিটেলস বলা শেষ। ওড়নাটা অনেক লম্বা, 85 ইঞ্চ আপ লম্বা হবে, আর এইভাবে সফট সিল্কের মধ্যে বা মসলিন কটনের মধ্যে এইভাবে ডিজিটাল প্রিন্ট করা, খুবই সফট আরামদায়ক। গরমের জন্য তো এগুলো একদম পারফেক্ট ড্রেস। আর যদি আপনারা একটু ডিজাইন করে বানান তাহলে তো হচ্ছে, যেমন এখানে ডিজাইনের জন্য হিউজ কাপড় এবং প্যাচেস তো আছেই। সো আমি এখন এটার প্রাইসটা বলছি, এটার প্রাইসটা হচ্ছে অনলি 1450। হ্যাঁ, 1450 টাকা এটার প্রাইস, যেটার সাথে আপনারা 2টা প্যাচেস পাবেন। ওকে, প্রাইস হচ্ছে অনলি 1450 টাকা। তারপর আমি আরেকটা পার্টি ড্রেস দেখাবো, খুবই সুন্দর। সো যার ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা প্লেস করে দিন। প্রাইস হচ্ছে অনলি 1450, 1450 টাকা। সো এই ড্রেসটা অবশ্যই মিস করবেন না, তাড়াতাড়ি করে সবাই অর্ডারটা প্লেস করে দিন। এবং কালারটা যে এতটা সুন্দর, সি ব্লু টাইপ কালার, সি ব্লু টাইপ কালার, সফট সিল্কের মধ্যে আর ওড়না এরকম ডিজিটাল প্রিন্ট করা, প্রাইস 1450 টাকা। সো আমি এখন স্ক্রিনশট নেওয়ার জন্য ধরবো। হ্যাঁ, আমি স্ক্রিনশট নেওয়ার জন্য ধরছি, যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা তাড়াতাড়ি প্লেস করে দিবেন। আমি যে এভাবে বানিয়েছি দেখে, এটা এভাবেই বানাতে হবে এই না, আপনারা আরও সুন্দর করে ডিজাইন করে বানাতে পারেন। কারণ হচ্ছে এখানে ডিজাইনের জন্য দেখেন স্লিভের কাপড় তো আলাদা আছেই, সাইডে আবার ডিজাইনের জন্য আলাদা কাপড় আছে। ওকে, আর প্যাচেসটাও আপনারা আলাদা করে ড্রেসের নিচে সালোয়ারের বর্ডারে যে কোনোভাবে ইউজ করতে পারবেন। ওকে, সো এই যে আমি এখন ধরবো স্ক্রিনশটের জন্য, প্রাইস হচ্ছে 1450 টাকা, 1450 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস। যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিন। প্রাইস হচ্ছে 1450 টাকা। এই যে কত বড় প্যাচেস, 1450 টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস। যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিন। শেয়ার দেন রাধিতা আপু, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, 1450 টাকা অনলি কিভাবে পাবো, যে যেটাই নেবেন না কেন, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ পেজে মেসেজ করে দিলেই হবে। প্রাইস 1450 টাকা। ওকে, সো আমি এখন এটা সরিয়ে রাখছি, যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিন। আচ্ছা, আর আরেকটা জিনিস, আমি এই প্যাচেসটা আমি আরেকটু ডিটেলসইভাবে দেখিয়ে নিই। হ্যাঁ, এখানে আপনারা যারা বুঝেন নাই তাদের জন্য এখানে কিন্তু আলাদা 2টা ডিজাইন আছে। এই যে দেখেন এখানে একটা ডিজাইন আছে, আর এই বর্ডারটা আলাদা, চাইলে একসাথে ইউজ করা যায়, বাট আমি হচ্ছে এটা আলাদা আলাদাই ইউজ করেছি। এই ছোটো বর্ডারটা স্লিভের সাইডে দিয়েছি, আর চাইলে আপনারা আরও করতে পারেন, যেটা এখানে যেটা কাট আউট করে, যেটা আমার টেইলর আপু করে নেই সময়ের অভাবে, আপনারা চাইলে এটা হচ্ছে কাট আউট করে নেবেন, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। হ্যাঁ, এই যে এইভাবে কাট আউট করে নেবেন, আর এই বর্ডারটা যেটা আছে সেটা কিন্তু আমার সালোয়ারের নিচে বর্ডার ইউজ করেছি। ওকে, সো আমি একটু ডিটেলসটা বলে দিলাম। আর খুব গর্জিয়াস, এটা আপনারা সামনাসামনি হাতে পেলে বুঝবেন, গাছটা অনেক বেশি গর্জিয়াস। আর এই প্যানেলটা তো দেখলেনি, এই প্যানেলটাও খুবই গর্জিয়াস একটা প্যানেল, প্যানেল থাকলে ড্রেসগুলো কিন্তু আরও গর্জিয়াস হয়ে যায়। আর আমি এটা হচ্ছে সালোয়ার কাপড় দিয়ে
পাইপিং করে নিয়েছি। প্যান্টটা দেখাও। আচ্ছা প্যান্টটা, এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টা হচ্ছে এটা, যেটা নিচে আমি প্যাচেসটা ইউজ করেছি, এই প্যাচেসটা ইউজ করেছি। প্রাইস হচ্ছে 1450 টাকা। ওকে, খুব সুন্দর ড্রেস, থ্যাংক ইউ আপুরা। যাদের ভালো লেগেছে, যার ভালো লেগেছে সেই স্ক্রিনশট নিয়ে আপুরা অর্ডারটা প্লেস করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, প্রাইস হচ্ছে 1450 টাকা, অনলি 1450 টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস। আচ্ছা, সো আমি এখন আরেকটা ড্রেস দেখাবো। হ্যাঁ, পার্টি টাইপ একটা ড্রেস দেখাবো, খুব সুন্দর, খুব সুন্দর। এটা না, পার্টি টাইপ একটা ড্রেস দেখাবো, অনেক 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 সুন্দর। এই যে দেখেন, এখানে দুইটা কালার আছে, দুইটা কালার মধ্যে একটা সুন্দর ড্রেস দেখাবো আমি। এই কালারটা আমার আছে, পরে আসবো আমি আপনাদের জন্য। তার আগে আমি এই কালারটা আপনাদেরকে দেখিয়ে নিই, তারপর আমি এই সুন্দর কালারটা পরে আসবো। এটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস, আর এটার ওড়নাটা একেবারে মাথা নষ্ট করে দেওয়ার মতো ওড়না। ওকে, সো এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি। টাটা, কি দেখবো, এই যে আস্তে আস্তে আস্তে, ওরে মানে আপুটা নিয়ে দেখতে চেয়েছিল আমাদের বেবিটাকে কালকে। এই যে আপু চলে আসছে, বেবিটা আমাদের সুযোগ পাইলেই হয়েছে চলে আসে, এখন দরজা খোলা পাইছে চলে আসছে। আজকে কি কুর্তি দেখাবা? না, আমি আজকে একটা কুর্তি স্টাইলের এই লন ড্রেসটা আমি বানিয়ে পরে আসছি, কালকে বা পরশু ইনশাল্লাহ কুর্তি দেখিয়ে দিব, কালকেই দেখিয়ে দিব। ওড়নাটা কি কাপড়? সফট কটন কাপড়। হ্যাঁ, সফট কটন না, মসলিন কটন কাপড়। আচ্ছা, সো এই যে দেখেন আমাদের বেবিটা চলে আসছে, সামারা। দরজা খোলা পাইলে হচ্ছে চলে আসে। সবাইকে সালাম দাও, আন্টিদেরকে সালাম দাও, সালাম দাও। দিবে না সালাম দাও, একটু কথা বলো, আসছো একটু কথা বলবে না, একটু কথা বলো, সালাম দাও সবাইকে। নাই আপা, নাই আপাকে লাগবে। ঢাকার বাইরে কি ক্যাশ অন হবে? ঢাকার বাইরে, হ্যাঁ ঢাকার বাইরে হচ্ছে ফুল ক্যাশ অন, না ডেলিভারি চার্জটাকে বিকাশ করতে হবে। ওকে, সবাইকে সালাম দাও, কিছু বলো না হয়, কিন্তু আমি এখন এই যে নামিয়ে দিব, সবাইকে কিছু বলো। আচ্ছা আমার নাম বলো, আমার নাম কি, তোমার নাম কি বলো? শ্যামা। তোমার নাম শ্যামা? হ্যাঁ। আছে, সবাইকে হচ্ছে সালাম দিও না, সবাইকে জিজ্ঞেস করো সবাই কেমন আছেন, আন্টিরা সবাই কেমন আছেন, কিছুই বলবো না তাহলে, কিন্তু এখনই নামিয়ে দিব, নামিয়ে দিব, নামিয়ে দিব তোমাকে। তুমি কিন্তু আর আসতে পারবে না এখানে তারপরে। আপু এটা তোমার, আমার বোন না আপু, আমার বোনের বেবি, কিউট বেবি। হ্যাঁ, তোমাদের পার্সোনাল বিকাশ নাম্বার দিও, বিকজ আমার পার্সোনাল অ্যাকাউন্ট নাই। আচ্ছা আপু আপনি পেজে মেসেজ করেন, দিয়ে দিবে আপু। সবাইকে একটু সালাম দিই, হ্যাঁ টাটা দিচ্ছ, সবাইকে টাটা দিচ্ছ, সালাম দিবে না, সবাইকে জিজ্ঞেস করো কেমন আছো, কেমন আছো জিজ্ঞেস করো, কেমন আছো আন্টিরা, জিজ্ঞেস করবা না, কিছু জিজ্ঞেস করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে যাও না, তুমি আমাকে এখন ড্রেস দেখাতে দাও। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, সবাইকে টাটা দিয়ে দাও, তুমি কথা বলো না, সবাইকে টাটা দিয়ে দাও, টাটা টাটা, সবাইকে সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দিছি, আসসালামু আলাইকুম, একটু উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও, একটু ফ্লাইং কিস দিয়ে দাও, উম্মা দিয়ে দাও। ঠিক আছে, চলো এখন চলে যাচ্ছি আমরা। আচ্ছা, আমি অলওয়েজ তোমার থেকে সব ড্রেস, থ্যাংক ইউ আপু, আর তোমার কালেকশনগুলো অনেক নাইস, থ্যাংক ইউ, ড্রেস কোয়ালিটি বেস্ট, থ্যাংক ইউ আপুরা। আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের বেবিটা আজকে আসছিল, চলে গেছে এখন, তো আমি এখন ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি। আল্লাহ, এত আপুরা জয়েন করেছে, থ্যাংক ইউ আপুরা। সো এই যে দেখেন এই ড্রেসটা, এটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ড্রেস, অনেক অনেক সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, এটার ম্যাটেরিয়ালটা কি বলে দিচ্ছি, এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট একটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে, এটার দুইটা কালার আছে, এটা হচ্ছে আরেকটা কালার আছে। হ্যাঁ, আমি এই কালারটা পরে এসে আপনাদেরকে দেখিয়ে দিব, তার আগে আমি এই কালারটা আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি। দুইটা কালারই খুবই খুবই সুন্দর, আর এটার আরেকটা ডিজাইনও আছে, সেটাও দেখাবো। আপু বেবিটার নাম কি? সামারা। আপু সামারা হচ্ছে বেবিটার নাম। আচ্ছা, সো এটা হচ্ছে ড্রেসটা যেটা আমি দেখাচ্ছিলাম, একদম সফট একটা সিল্কের মধ্যে, অল ওভার হচ্ছে ড্রেসটার মধ্যে আরি ওয়ার্ক করা আছে, টিস্যুর এখানে একটা প্যানেল আছে, প্যানেলটা যে কি পরিমাণ সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন প্যানেল ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটা, জাস্ট ওয়াও। ওকে আপু, তুমি কি একাই ব্যবসা করো না, তোমার আপু? আচ্ছা, এটা আমার আপুর পেজ, আমার আপু হচ্ছে পেজের ওনার, আর আমি হচ্ছে শুরু থেকে এই আপুর সাথে আছি আর লাইভ করতেছি, আপনাদেরকে ড্রেস প্রেজেন্ট করে দেখাচ্ছি। এই তো, সো এটা হচ্ছে ড্রেসটা, সফট সিল্কের মধ্যে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে আরি ওয়ার্ক করা আছে, নেকের এখানে দেখেন, এখানে একটা প্যানেল আছে,
এবং প্যানেলটার মধ্যে হচ্ছে অনেক সুন্দর করে পার্ল ওয়ার্ক করা, এই যে এরকম সুন্দর করে পার্ল ওয়ার্ক গুলো করা আছে, স্টোন বসানো আছে, গোল্ডেন কালারের মধ্যে কাজ করা আছে, এভাবে সুন্দর করে কাট আউট করে এই কাজটা কিন্তু করা আছে। এবং এই পার্ল গুলো হবে সবই লক করা, এগুলোর মধ্যে এরকম স্টোন বসানো আছে টিস্যু কাপড়ের মধ্যে, এবং নিচের দিকে দেখেন এরকম কাট আউট করে দিয়েছে, ওকে, এইভাবে প্যানেল দেওয়া আছে টিস্যু কাপড়ের মধ্যে। এই প্যানেলটা আমি একটু আপনাদেরকে পিছন জায়গাটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই পার্লগুলো হবে সবই এরকম লক করা, হ্যাঁ, এগুলো খুলে যাওয়ার কোনো চান্স নেই। এটার কালারটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার, এই ড্রেসটার কালারটা মাস্টার ইয়েলো কালার। ওড়নাগুলা কি কটন? আচ্ছা, ওড়নাগুলা হচ্ছে আপু কটন না, ওড়নাটা আমি যেটা এখন দেখাচ্ছি সেটার ওড়না হচ্ছে একদম জর্জেটের মধ্যে, আমি যেটা এখন দেখাবো আমারটার ওড়না হচ্ছে মসলিন কটন বা সফট সিল্ক, একদম খুবই কমফোর্টেবল। আমি অলওয়েজ তোমার লাইভ দেখে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা আপু, তোমার ইয়ারিংসটা কোথা থেকে নিয়েছো? আপু ইয়ারিংসটা কোন একটা পেজ থেকে, ডিফারেন্ট লুক মনে হয় পেজের নাম, ওখান থেকে নিয়েছিলাম, আগে অনেক আগে নেওয়া হয়েছে এটা। এই যে সো এইটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে, আর এই যে এরকম সুন্দর করে এই প্যানেলটা দেওয়া আছে এইখানে টিস্যু কাপড়ের মধ্যে প্যানেলটা, যেটা হচ্ছে পার্লগুলো দেখলেন সবই লক করা, এবং মাঝখানে যেটা বক্স বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে জরি সুতোয় কাজ করা, সাইডে এরকম পাইপিং করা, আর এইটা হচ্ছে নিচের পোর্শনটা, এগুলোর মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে পার্লের মধ্যে, অনেক বেশি সুন্দর এইভাবে ডিজাইনটা করা আছে। হ্যাঁ, আর এটা পরলে কিরকম লাগবে এটা তো আমি দেখাবো না, কারণ আমার হচ্ছে মাস্টার ইয়েলো কালারটা বানানো নেই, বাট আমি পিচ কালারটা পরে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপরে আগে এটা দেখিয়ে নিচ্ছি, সফট সিল্কের মধ্যে দেখেন ফুল ড্রেসটার মধ্যে এইভাবে আরি ওয়ার্ক করা, খুব সুন্দর করে একদম চেইন ফোরের মতো কাজ করে এগুলোর মধ্যে আরি ওয়ার্ক করা, একদম সফট সিল্ক হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা, আর এটার কালারটা হচ্ছে মাস্টার ইয়েলো। হ্যাঁ, মাস্টার ইয়েলো কালার, একদম লাইভে যেরকম দেখা যাচ্ছে কালারটা এক্স্যাক্ট ওরকমই হবে, ওকে। আর সবাই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। পার্ল কি উঠে যাবে? না না আপু, পার্ল তো উঠে যাবে না, কারণ হচ্ছে পার্লগুলো যেটা আমি দেখালাম পার্লগুলো হচ্ছে এরকম লক করা হবে, সো উঠে যাওয়ার কোনো চান্স নেই। এগুলো এমন না যে গ্লু দিয়ে আটকানো বা উঠে যাবে, এরকম না। সো এইখানে বডিতে কতটুকু কাপড় আছে বলে দিচ্ছি, বডিতে হচ্ছে 60 ইঞ্চ কাপড় আছে, হ্যাঁ 60 ইঞ্চ কাপড় আছে, আর লেন্থ হচ্ছে 48, ওকে। সো এটার হিউজ কাপড় আছে, আর এরকম ফুল ড্রেসটার মধ্যে আরি ওয়ার্ক করা হবে অনেক বেশি সুন্দর করে, আর তার নিচে দেখেন তার নিচে হচ্ছে এটা টিস্যু কাপড়ের মধ্যে একটা প্যানেল দিয়ে এভাবে কাজ করা আছে। এই যে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, সাইডে আবার গোল্ডেন কালার এরকম কাজ করে কাট আউট করা, হ্যাঁ এটা হচ্ছে নিচের বর্ডারটা, সেটাও খুব সুন্দর করে করা আছে, আর ফুল ড্রেসটার মধ্যে এইভাবে হচ্ছে আপনার ইয়ে করা আছে, কি বলে, আরি ওয়ার্ক করা আছে। সো ড্রেসটা মারাত্মক মারাত্মক সুন্দর একটা ড্রেস, তার মধ্যে এরকম আরি ওয়ার্ক করা, এটা হচ্ছে এটার ফ্রন্ট পার্টটা, অনেক সুন্দর ড্রেসটা, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এই ড্রেসটা অনেক বেশি সুন্দর, এবং মানে আমাদের আমরা মানে সময়ভাবে দেখাতে পারিনি, না তাছাড়া তাছাড়া এটা আপুদেরকে আরও আগেই দেখাতে পারতাম। সো এখন কিন্তু এটা অনেক লিমিটেড স্টক আছে, সো আপনাদেরকে একটু আর্লি আর্লি অর্ডার করে দিতে হবে যারা এই ড্রেসটা নেবেন। হ্যাঁ, একদম সুন্দর কালারে ফুল ড্রেসে এইভাবে আরি ওয়ার্ক করা, আর নেকের পোর্শনটা তো আমি দেখিয়ে দিলাম, হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট, আর ব্যাকটা দেখেন ব্যাকটা একদম প্লেইন হবে, সফট সিল্কের মধ্যে ব্যাকটা হবে একদম প্লেইন, আর এটা হচ্ছে স্লিপটা, স্লিপটাও আপনার একদম প্লেইন হবে। বাট আপনারা যখন বানাবেন ড্রেসে, যেহেতু হিউজ কাপড় আছে প্রায় 60 ইঞ্চ কাপড় আছে, ড্রেসের সাইড থেকে কাপড় নিয়ে স্লিভের বর্ডারে এরকম ইউজ করে দিবেন সাইডে, তাহলে অনেক সুন্দর লাগবে। আপু মিরপুর 1 নম্বরে আজকে আজকে আপু ডেলিভারি কীভাবে দেবো? আজকে তো পসিবল না, কালকে হলে দেওয়া যাবে, আজকে দেওয়া যাবে না। হ্যাঁ আচ্ছা আপু, প্রাইস বলো, বলে দিচ্ছি তোমার পরাটার প্রাইস কত। আমার পরাটার প্রাইস 1450 টাকা, আমারটা আমি একটু শর্ট করে বানিয়েছি, আপনারা কিন্তু লং করে বানাতে পারবেন, খুব সুন্দর আমার ড্রেসটা, যারা মিস করেছেন আমি দেখিয়ে দিব। এটার সালোয়ারটা হচ্ছে লিলেন কটন, অনেক 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 কমফোর্টেবল হচ্ছে এটার সালোয়ারটা। এখন আমি এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, এটার ওড়নাটা একদম মাথা নষ্ট করা, পিওর জর্জেটের ওড়না, পিওর জর্জেট, তার মধ্যে হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে, অ্যাশ কালার, এরকম সুন্দর সুন্দর কালার, এখানে দেখেন ব্লু কালার একটা কম্বিনেশন আছে আপু, কালার আছে, আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ পিচ কালারটা আমি পরে এসে আপুদেরকে দেখিয়ে দিব, ওটা খুব সুন্দর, ওটা পিচ না, ওটা অনিয়ন টাইপ কালার। হ্যাঁ, সো এটা হচ্ছে পিওর জর্জেটের ওড়না, ওড়নার মধ্যে অনেক অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, এই যে দেখেন ফ্লাওয়ারটা খুব সুন্দর হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টটা। প্রাইসটা আমি বলে দিচ্ছি, প্রাইসটা খুবই রিজনেবলের মধ্যেই আপনারা পাবেন এই ড্রেসটা। সো এটা হচ্ছে পিওর জর্জেটের ওড়নাটা, একদম পিওর জর্জেট, যারা হচ্ছে পিওর জর্জেটের মধ্যে একটু সুন্দর ড্রেস চাচ্ছিলে এটা কিন্তু নিয়ে নিতে পারবেন। আর যারা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের চাচ্ছেন তারা আমারটা নিয়ে নিতে পারবেন, যেটা আমি পরে আছি। হ্যাঁ, সো এটা হচ্ছে এটার ওড়নাটা পিওর জর্জেটের।
পিওর জর্জেটের ওড়না। হ্যাঁ আপু কালার নেই, নাইস ড্রেস, থ্যাংক ইউ আপু। হ্যাঁ সো এটা যার ভালো লাগে অর্ডারটা প্লেস করে দেন। প্রাইস হচ্ছে 1550 টাকা, 1550 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস। যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিন। 1550 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস। এটা হচ্ছে একটা লিলেন কটন সালোয়ার, দেখেন ড্রেসটা, এটার কালার কম্বিনেশনটা অনেক অনেক জোস। প্রাইস 1550 টাকা, 1550 টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস। 1550 ওড়না পিওর জর্জেটের, ডিজিটাল প্রিন্টেড। ড্রেসটা হচ্ছে আপনার মাস্টার ইয়েলো, ড্রেসটার কালার ওড়নার কালার একটু ডিফারেন্স আছে, এটা হচ্ছে একটু ইয়েলো কালারের মধ্যে, আর ড্রেসটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার, যেটার মধ্যে হচ্ছে এরকম অল ওভার আরি ওয়ার্ক করা প্যানেল আছে, আর এটা আছে। প্রাইস 1550। আচ্ছা সো যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। আর এখন আমি হচ্ছে পিচ কালারটা কোথায়, এখন হচ্ছে আমি এই কালারটা আপনাদেরকে পরে এসে দেখিয়ে দিব। হ্যাঁ এটাও খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন, সো আপনারা সাথেই থাকেন, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। ড্রেসের সাথে অন্য কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে আপু। হ্যাঁ আপু অন্য কালারটা দেখাও, দেখাচ্ছি, আর যারা আমারটা ভালো লাগছে নিয়ে নেবেন। আমারটা কিন্তু যেটা আমি দেখালাম লন কটনের ড্রেস, এখানে প্যাচেস আছে, স্লিভের সাইডে আমি প্যাচেস ইউজ করেছি, আর স্যালোয়ারের নিচেও ইউজ করেছি, আর ওড়না সফট সিল্কের মধ্যে এভাবে ডিজিটাল প্রিন্ট করা। প্রাইস হচ্ছে অনলি 1450, 1450। সো এটা যার ভালো লাগে নিয়ে নেবেন, আপনারা সাথেই থাকেন, আমি চলে আসতেছি এখনই। চলে আসছি আমি, খুব সুন্দর একটা কালার পরে, যেটা হচ্ছে কি কালার, এটা তো অনিয়ন টাইপ কালার। হ্যাঁ এটা হচ্ছে অনিয়ন টাইপ কালার। ওকে সো যার ভালো লাগে অর্ডারটা এখন এটা দেখে নিতে করে দিতে পারবেন। ওকে আপু কম হবে না? না আপু ফিক্সড প্রাইস আপু। সো এইটা দেখেন, এইটা আর একটা সুন্দর একটা কালার, এবং এটা হচ্ছে অনিয়ন টাইপ কালার কম্বিনেশন। ওকে এই কালারটাও অনেক অনেক সুন্দর, আর এটার দুইটা ডিজাইন আছে, আমি আপনাদেরকে দুইটাই আলাদা আলাদা দেখিয়ে দিব, আগে আমি আমারটা দেখিয়ে নিই। ওকে আচ্ছা এই যে দেখেন ম্যাটেরিয়ালটা হচ্ছে এটার সফট একটা সিল্ক ম্যাটেরিয়াল, সফট সিল্ক, খুবই 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 সুন্দর, যেটার মধ্যে হচ্ছে অনিয়ন, ডিপ অনিয়নের মধ্যে এভাবে সুন্দর করে আরি ওয়ার্ক করা। আপু প্রাইস কন্টেস্ট দেন। আচ্ছা আপু সামনে দেব আপু, আমাদের তো রেগুলার শেয়ার কন্টেস্ট থাকে, সো আপনারা হচ্ছে শেয়ার কন্টেস্টেও পার্টিসিপেট করতে পারেন। আর যারা হচ্ছে যে কি বলে, আমরা তো হচ্ছে 10%-এর অফারে ড্রেস দিই, ওটাও করতে পারবেন। শেয়ার ডান আপু, থ্যাংক ইউ আপু, যারা শেয়ার দিচ্ছেন, সো সো বিউটিফুল, থ্যাংক ইউ। এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ড্রেস এটা।
ওকে, সো এটা দেখেন, এটা হচ্ছে আপনার ডিপ অনিয়ন কালার সফট সিল্কের মধ্যে। আর সবাই লাইভটা শেয়ার করে দিবেন, যেহেতু আমাদের শেয়ার কন্টেস্ট আছে, লাইভটা শেয়ার করতে ভুলবেন না। বডিতে 60 ইঞ্চ কাপড় আছে, ড্রেসটার মধ্যে দেখেন সেম কালার, যেহেতু এটা অনিয়ন কালার, তারপরে এটা সেম সুতো দিয়ে দেখেন এরকম আড়ি ওয়ার্ক করা, ফুল ড্রেসটার মধ্যে এরকম আড়ি ওয়ার্ক করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এই যে এভাবে সুন্দর করে একদম নিচ পর্যন্ত এভাবে এমব্রয় করা আছে। ব্যাকগ্রাউন্ডের ফ্লাওয়ারগুলো কিসের আপু? এটা আপু, এটা তো হচ্ছে স্টিকার, স্টিকার লাগানো হয়েছে ওইটা আর কি। ইনার কি পরতে হবে আপু? এই ড্রেসের সাথে ইনার পরে নিলে ভালো, এটা সফট সিল্ক তো, সো এটার সাথে ইনার পরতেও পারেন, না পরলেও চলে, এটা সম্পূর্ণ পার্সোনাল একটা ম্যাটার, না পরলেও চলবে। ওকে, সো এটার দিকে দেখেন, এখানে হচ্ছে একটা টিস্যু কাপড়ের মধ্যে একটা প্যানেল আছে, যেটা হচ্ছে খুব গর্জিয়াস করে কিন্তু এটাতে কাজটা করা আছে, এটার কাজটা অনেক অনেক বেশি গর্জিয়াস। আর এখানে দেখেন এরকম পার্ল ওয়ার্কগুলো, পার্লগুলো হচ্ছে সুন্দর করে বসানো আছে এবং টিস্যু কাপড়ের ওপর। আর যেটা গোল্ডেন কালার দেখছেন, এগুলো হচ্ছে জরি সুতোর কাজ, মাঝখানে রেশমি সুতোর কাজ, ওগুলোর মধ্যে স্টোন ওয়ার্ক করা, সাইডেও এরকম সেম ভাবে এভাবে কাজ করা আছে, যার মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এইভাবে সুন্দর করে কাজ করা, আর নিচে হচ্ছে এটার একটা প্যানেল আছে, টিস্যু কাপড়ের মধ্যে প্যানেল। হ্যাঁ, এই প্যানেলটা দেখেন খুবই 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 সুন্দর। আর এটার মধ্যেই সেম ড্রেস হবে, জাস্ট প্যানেলটা চেঞ্জ হবে, এটার আরেকটা ডিজাইন আছে, আমি আপনাদেরকে দুইটাই দেখাবো। ওইটা দেন, এটা আমি আপনাদেরকে দুইটাই দেখাবো। হ্যাঁ, এই যে দেখেন এই প্যানেলটা, এই প্যানেলটাও একটু চেঞ্জ হবে, এই যে আপনারা একটু লাইট একটা অরেঞ্জ কালার টাইপের মধ্যেও হচ্ছে একটা প্যানেল পাবেন। সো এটা কিন্তু খুবই লিমিটেড স্টক আছে, যারা হচ্ছে এটা মিস করবেন তারা তারপরে, বা হচ্ছে যাদের এটা পছন্দ হবে তারা এটা অর্ডার করে ফেলবেন। হ্যাঁ, কারণ এটা অনেক অল্প পিস, আমি সবাই আপুদেরকে দিতেও পারবো না। সো যারা এরপর হচ্ছে যে ওই ড্রেসটা নিতে পারবেন না, এটা অর্ডার করে ফেলবেন, বা অনেকে এটাই নিতে পারেন, কারণ সেম ড্রেস হবে, জাস্ট প্যানেলটা চেঞ্জ হবে, যেটা আমি এই ড্রেসটা দেখিয়ে দেখিয়ে দিব। ওকে, সো এটা হচ্ছে ড্রেসটা। আর ড্রেসটার প্রাইসটা আপনাদেরকে একটু ভুল বলা হয়েছে, এটার প্রাইসটা হবে অনলি 1500 টাকা, 1500 টাকা। হ্যাঁ, 1500 টাকা হবে এই ড্রেসটার প্রাইস। ওকে, এটা আপনাদেরকে প্রাইসটা ভুল বলা হয়েছে, আপনারা কিন্তু এখন আরও কমে পেয়ে যাচ্ছেন। ওই একজন আপু বলছিল কম হবে না, অবশ্যই কম হবে, এখন সবাই কমে নিতে পারবেন। এটা হচ্ছে অনলি 1500 টাকা, 1500 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস হবে। পার্লগুলো কি উঠবে? না না, পার্লগুলো কালার উঠবে না, কিছুই হবে না। আর এই যে পার্লগুলো হচ্ছে এরকম লক করা হবে, এভাবে সুন্দর করে পার্লগুলো লক করা হবে, এবং টিস্যু কাপড়ের প্যানেলটা কিন্তু এটা দেখেন আলাদা লাগানো আছে, সেটাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, ড্রেসের মধ্যে না, একদম উপরে আলাদা করে লাগানো আছে। তো এরকম করে সুন্দর করে কাজ করে নিচের ব্যাগে দেখেন, নিচের দিকেও এরকম কাজটা আছে, স্টোন ওয়ার্ক করা, সাইডে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা, এগুলো আড়ি ওয়ার্কের মতো করে সফট সিল্কের মধ্যে এরকম এমব্রয়ডারি করা। প্রাইস হবে এটার 1500 টাকা। হ্যাঁ, 1500 টাকা হবে এটার প্রাইস। আপু, আমার জামাটা পাইছি, থ্যাংক ইউ আপু। প্রাইস কত? 1500 টাকা। আচ্ছা আপু, আর কি ড্রেস দেখাবা? আপু আর না, আজকে আর ড্রেস দেখাবো না আপু। ক্লিয়ার না? আচ্ছা, ক্লিয়ার না, একটু সবাই জানাবেন ক্লিয়ার কি না। এটা কি বললো আপু, ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু সবাই আমাকে জানান ক্লিয়ার কি না। হ্যাঁ, আর সবাই লাইভটা শেয়ার করে দিবেন। সো এরকম ডিপ অনিয়ন কালার, এটা কিন্তু একদম ডিপ একটা অনিয়ন কালার, খুব সুন্দর। আর বিশেষ করে এটার যে ওড়নাটা, ওড়নাটা মারাত্মক সুন্দর, এইভাবে আড়ি ওয়ার্ক করা আছে একদম নিচ পর্যন্ত। তার নিচে হচ্ছে দেখেন, তার নিচে হচ্ছে টিস্যু কাপড়ের মধ্যে এইভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা, এই পার্টটা হবে তার নিচে গোল্ডেন কালারের মধ্যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করে সাইডে কাট আউট করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে টিস্যু কাপড়ের মধ্যে এই প্যানেলটা, যেটা কিন্তু খুবই 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 সুন্দর করে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, খুব সুন্দর, থ্যাংক ইউ আপু। ডেলিভারি চার্জ কত? ইনসাইড ঢাকা চার্জ হচ্ছে 80 টাকা। লেন্থ কমানো যাবে? হ্যাঁ আপু, লেন্থ তো কমানো যাবে। কীভাবে কমানো যাবে? লেন্থ তো 48, সো এটা যেহেতু কাজটা একদম সেম, নিচ পর্যন্ত সেমভাবে কাজ করা আছে, আপনারা এখান থেকে কাট করে নিয়ে প্যানেলটা যেহেতু জয়েন্ট করে লাগানো, প্যানেলটা খুলে ওরকম উপরে নিতে পারবেন, এবং আমিও কিন্তু সেটাই করেছি। হ্যাঁ, আমার লেন্থ তো আমি এত বড় পরি না। হ্যাঁ, সো আমি হচ্ছে এরকম শর্ট করে নিয়েছি, তাহলেই হবে আপু। ক্লিয়ার তো? আচ্ছা, ক্লিয়ার আছে, যাক তাহলে কোনো সমস্যা না। লেন্থ আপু কমানো যাবে? সাকিরা আপু, আপনি এভাবে লেন্থ কমিয়ে নিতে পারবেন, যেভাবে বললাম, প্যানেলটা খুলে উপরের দিকে নিয়ে নেবেন, তাহলে কিন্তু লেন্থ ছোট ছোট হয়ে যাবে, এইভাবেই সবাই লেন্থ ছোট করে পরে। ব্যাক পার্টটা দেখেন, ব্যাক পার্টটা হবে প্লেন, ফ্রন্ট পার্টের মতো ফুল এমব্রয়ডারি করা হবে না। আর এটা হচ্ছে স্লিপটা, স্লিপটাও প্লেন হবে। হ্যাঁ, আমিও আমার স্লিপটা প্লেন রেখেছি, বাট আপনারা চাইলে সালোয়ার ড্রেসের সাইডের বর্ডার থেকে কাপড় কেটে স্লিভের বর্ডার ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসটা,
এটা হচ্ছে একটা সালোয়ারটা দেখেন, সালোয়ারটা হবে একদম লাইট একটা কালারের মধ্যে, ড্রেসের যে কালার ডিপ অনিয়ন টাইপ কালারের মধ্যে হবে এটা সালোয়ারটা। ওকে, খুবই খুবই সুন্দর। কাপড়টার নাম কি, ম্যাটেরিয়াল বলতে পারবো? ম্যাটেরিয়াল হচ্ছে সফট সিল্ক ম্যাটেরিয়াল। ওকে, আচ্ছা এটার কি কালার আছে? এটার মাস্টারি ইয়েলো কালার আছে, দুইটা কালারের মধ্যে আছে, আমি দুইটা কালারই দেখিয়ে দিয়েছি। আর এটার ওড়নাটা খুবই 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 সুন্দর, পিওর জর্জেটের মধ্যে ওড়না, ডিজিটাল প্রিন্ট করা, প্রাইস 1500। সবাইকে, সবাই একটু ফার্স্ট ফার্স্ট আমি প্রাইসটা ভুল বলেছিলাম, এটার প্রাইসটা হবে 1500। আপনারা কিন্তু 1550 টাকা প্রাইস মনে করবেন না, এটার প্রাইস অনলি 1500 টাকা, 1500 টাকা এটার প্রাইস। আর পিওর জর্জেটের মধ্যে এইভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে, যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন, প্রাইস অনলি 1500 টাকা। ড্রেসের কাপড় সফট সিল্ক, ওড়না হচ্ছে পিওর জর্জেটের মধ্যে, এইভাবে কালারফুল ডিজিটাল প্রিন্ট করা আছে, অনেক 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 সুন্দর হচ্ছে এই ড্রেসটা। হ্যাঁ, অনেক সুন্দর। সো যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিন। দেখেন মারাত্মক সুন্দর হচ্ছে এটার ওড়নাটা, প্রাইস 1500, 1500 টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস, সুন্দর হচ্ছে ফুল ড্রেসটার প্রাইস 1500 টাকা। সো যার ভালো লাগে তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দিন। আর আমি তারপরে হচ্ছে এইটার যে আরেকটা কালারের প্যানেল আছে, সেম ড্রেস, জাস্ট প্যানেলের কালারটা চেঞ্জ, সেটা আমি দেখিয়ে দিব। আপু ড্রেসটা, ড্রেসের সাথে বা কি ইনার লাগবে না? আপু এটা ইনার পোর্ট, মানে আপনি পরে নিলে ভালো, বাট এটার সাথে ইনার হবে না, ইনার আপনাদের নিজের থেকে পড়তে হবে। ওকে, সো হচ্ছে এটা যার ভালো লাগে অর্ডারটা প্লেস করে দিন, প্রাইস হচ্ছে 1550 টাকা, 1550 টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস পিওর জর্জেটের মধ্যে, যার ভালো লাগে অর্ডারটা প্লেস করে দিন। ওকে, সো এখন আমি এটা হচ্ছে সরিয়ে রাখছি। আর এটার যে আরেকটা প্যানেল আছে, সেম ড্রেস, যে একদম আমার ড্রেসটাই, জাস্ট হচ্ছে ড্রেসের এখানে যে প্যানেলের কালারটা সেটা চেঞ্জ হবে, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন এটাও সুন্দর, আমার যেটা আমি পরে আছি সেটা কিন্তু খুবই কম আছে আমাদের কাছে, একদম খুব বেশি আপুদেরকে দিতে পারবো না। হ্যাঁ ওরকম, সো হচ্ছে যারা হচ্ছে ওটা নিতে পারবেন না, এটা নিয়ে নেবেন, আর যার এটা পছন্দ হবে সে তো ওটা নিতেই পারবেন। এখানে দেখেন এটা ডিপ অনিয়ন কালার, আর এখানে প্যানেলের কালারটা হচ্ছে একটু হালকা মিষ্টি টাইপ কালার বা একটু হালকা অরেঞ্জিস টাইপ কালার, এরকম কালারের মধ্যে হবে এটার প্যানেলটা। হ্যাঁ, সো এটা হচ্ছে নিয়ে নিতে পারবেন, যারা হচ্ছে আমারটা মিস করবেন বা যার এটা পছন্দ হয়েছে। একদম নেকের এখানে দেখেন শেপও দিয়ে দেওয়া আছে, নেকের এখানে শেপ দেওয়া আছে, সেভাবে শেপ অনুযায়ী বানাবেন এইভাবে সুন্দর করে। ওকে, আচ্ছা এভাবে বানানো যাবে না, আপনাদের এখান থেকেই বানিয়ে নিতে হবে। আর এখানে সফট সিল্কের মধ্যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, বডিতে 60 ইঞ্চ কাপড় আছে এবং ফুল ড্রেসে কাজ, এবং নিচেও প্যানেলটা কালারটা চেঞ্জ, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে সেম ড্রেস সফট সিল্কের মধ্যে, জাস্ট প্যানেলের এই কালারটা চেঞ্জ হবে, আপনারা একটু দেখে দেখে বা একটু ভালোভাবে অর্ডারটা প্লেস করবেন যখন অর্ডারটা প্লেস করবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে পার্ল ওয়ার্ক করা, সেম এই স্টোন ওয়ার্ক করা আছে, নিচের এই স্টোন ওয়ার্কগুলো সব একদম সেমভাবে করা আছে, সাইডে এগুলো হচ্ছে সবই হচ্ছে এগুলোর মধ্যে আড়ি ওয়ার্ক করা সফট সিল্কের মধ্যে সুন্দর করে। আচ্ছা তুমি ইনার বললে ইনার না পড়লেও চলবে? হ্যাঁ ইনার না পড়লেও চলবে, বাট অন এটা হচ্ছে একদম আপুদের পার্সোনাল একটা ম্যাটার, সেম ড্রেস। আমি যেহেতু আমরা এতদিন ধরে কাজ করতেছি আপুদের সাথে, আর হচ্ছে এত এত আপুরা আলহামদুলিল্লাহ ড্রেস নিচ্ছে, সো আমি দেখেছি সেম ড্রেস, অনেক আপু ইনার পরে, অনেক আপু ইনার পরে না। ড্রেসটা কি ব্যাক সাইডে প্লেন? হ্যাঁ হ্যাঁ, ব্যাক সাইড প্লেন হবে, শুধু ফ্রন্টে ওয়ার্ক করা আছে, অনেক আপু ইনার পরে না। সো যার কারণে বলেছি, আমি যেমন হচ্ছে খুবই সিরিয়াস এই ম্যাটারে, আমি আবার সব ড্রেসে ইনার পরি, সো এই জন্য আমি বললাম যে এই ড্রেসটার মধ্যে অনেক আপুরা ইনার পরবে, অনেক আপুরা ইনার দিয়ে পরবে না। তো ইনার না পড়লেও চলবে, আবার পড়লেও সমস্যা নেই, এরকম টাইপ কাপড়। লাইট কালার আছে কি? না, এটা দুইটা কালারের মধ্যে, এটা ডিপ ওনিয়ন আর এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার, প্রাইস 1500 টাকা। আপু আপনার ড্রেসের মতো সেম হবে না? হ্যাঁ হ্যাঁ সেম আমারটা হবে, বাট আমারটা খুব অল্প আছে, যারা আমারটা পাবেন না তারা এই প্যাচেসের এই কালার মানে প্যাচেসটা নিয়ে নিতে পারবেন। ওকে, কারণ ড্রেস কিন্তু সেম এবং ওড়নাও সেম, হ্যাঁ ওড়নাও সেমই পাবেন আপনারা। আমি নিচের প্যানেলটা দেখাই, নিচে হচ্ছে একটু হালকা অরেঞ্জিস টাইপ কালারের কিছু কাপড়ের মধ্যে এরকম এই কাজ করা এই প্যানেলটা হবে, সেটাও খুব সুন্দর রেশমি সুতোয় কাজ করা, সাইডে গোল্ডেন কালারের মধ্যে এরকম এমব্রো করে এখানে সাইডে এরকম কাট আউট করা হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা, সেটাও অনেক সুন্দর করে কিন্তু করা আছে। ওকে, তো আমি ফ্রন্ট দেখিয়ে দিলাম,
অনেক সুন্দর একটা ড্রেস, কিন্তু আমি বলবো এটা অবশ্যই মিস করবেন না, কারণ মিস করলে অনেক বড় একটা জিনিস মিস হয়ে যাবে। আর এটা হচ্ছে ব্যাক পার্টটা প্লেন, আর স্লিভটাও প্লেন হবে, বাট স্লিভের সাইডে আপনারা হচ্ছে ড্রেসের সাইডে যেহেতু হিউজ কাপড় আছে ওখান থেকে কাপড় নিয়ে নিতে পারবেন। সালোয়ার হচ্ছে কটন, ওড়না হচ্ছে পিওর জর্জেটের, প্রাইস 1500 টাকা, 1500 টাকা। তোমার পরা ড্রেসটা নিবো, আচ্ছা আপু অর্ডার প্লেস করে দিন, বাট আমার পরাটা সবাই নিতে পারবেন না। হ্যাঁ, যারা আমার পরাটা মিস করবেন, বা ওটাও কিন্তু সুন্দর, ওটা অর্ডার প্লেস করতে পারেন, কোনো সমস্যা না। হ্যাঁ, জাস্ট হচ্ছে এখানে প্যানেলের কালারটা চেঞ্জ আর নিচের প্যানেলের কালারটা চেঞ্জ হবে, বাকি সবই সেম, ড্রেসের কালারও সেম এবং ওড়নাও দেখেন সেম, একদম আমার পরাটাই ওড়নাটা, পিওর জর্জেটের, প্রাইস 1500 টাকা। ওকে, সো এটা এটা যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আরেকটা পোস্ট করে দিই। ওকে, প্রাইস 1500, আমি এটা ধরি স্ক্রিনশটের জন্য। হ্যাঁ, যারা এটা নেবেন এভাবে আমার এই স্ক্রিনশটটা নেবেন, বা আমি ছবি দিয়ে দিব, ওভাবে ওই ছবিটা দিয়ে অর্ডারটা প্লেস করবেন। হ্যাঁ, এই যে দেখেন একদম সেম, কোনো ডিফারেন্স নাই, জাস্ট হচ্ছে এখানে প্যানেলের কালারটা ডিফারেন্স হবে। প্রাইস হচ্ছে 1500, 1500 টাকা, 1500 টাকা এটার প্রাইস। ইয়েলো দেখাও আপু, 1500 টাকা, আমি কিন্তু ফার্স্টে ভুল বলেছিলাম, এটার প্রাইস কিন্তু 1500 টাকা। হ্যাঁ, আপনারা একটু লাইফটা ভালোভাবে দেখে নেবেন, আর আমি পোস্টও ক্লিয়ার করে বলে দিব। হ্যাঁ, আচ্ছা আমার ড্রেসটা দেখাই আগে, তার আমার যে আরেকটা ড্রেস আছে সি গ্রিন সেটা দেখাই, তারপর আমি ইয়েলো কালারটা দেখাচ্ছি। ওকে, আমার ড্রেসের আরেকটা যেটা আছে, আমার ড্রেস বাদে দেখিয়েছি, ওটাও কিন্তু খুব সুন্দর ছিল, যেটা আমি শুরুর দিকে পরে আসছিলাম। ওকে, সো আমি ওই কালারটা আগে, ওই ড্রেসটা আগে দেখিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে ড্রেসটা, ম্যাটেরিয়ালটা হচ্ছে লন কটন ম্যাটেরিয়াল। ওকে, লন কটন ম্যাটেরিয়ালের মধ্যে, যার বডিতে হচ্ছে 60 ইঞ্চ কাপড় আছে এবং ইয়ে কি বলে জানি লেন্থ হচ্ছে 48 হবে। হ্যাঁ, আর এইটার মধ্যে যে আপনারা দুইটা প্যানেল ইউজ করবেন, এত সুন্দর দুইটা প্যানেল আছে, এটার সাথে প্যাচেস আছে, যেটা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমি এটা একটু শর্ট করে এরকম পাকিস্তানি স্টাইলে বানিয়েছিলাম। হ্যাঁ, এই যে এরকম সুন্দর করে, চাইলে আরেকটু শর্ট করা যেত, আমি বলেছিলাম আরেকটু শর্ট করতে, তাহলে মনে হয় আরও ভালো লাগতো। সো বুঝি নাই আমার টেলর আপু, সমস্যা নেই। হ্যাঁ, এই যে এরকম করেও শর্ট করে বানাতে পারেন, এটা কিন্তু অনেক ভালো লাগবে। সো আমি কিভাবে বানিয়েছি সেটা তো আপনারা লাইভটা যারা মিস করেছেন শুরুর দিকে ওটা লাইভটা দেখে নেবেন, আর ছবিও দিয়ে দিব, তাছাড়া আমি এখন দেখিয়ে দিচ্ছি আরেকবার। হ্যাঁ, যারা মিস করছেন তাদের জন্য, এটা হচ্ছে প্যানেলটা টিস্যু কাপড়ের মধ্যে। তোমার নাম কি রাধিতা আপু, কতদিন পর পাবো অর্ডারের পর? আপু ঢাকায় হলে 2 থেকে 3 দিন, আর ঢাকার বাইরে হলে 3 থেকে 4 দিনের মধ্যে পেয়ে যাবেন। সো এইটা দেখেন প্যানেলটা, খুব সুন্দর করে ব্ল্যাকের মধ্যে, তার মধ্যে গোল্ডেন কালার, তার মধ্যে হচ্ছে একটু এরকম কি অরেঞ্জিশ টাইপ একটা কালার কম্বিনেশনে এইভাবে প্যানেলটা আছে, যেটা আপনারা কাট আউট করে এখানে বসাবেন। এই কাজটা অনেক সুন্দর, একটা নিচে পার্টটা দেখেন এত সুন্দর ডিজাইন করে এটা করা আছে। হ্যাঁ, সো এটা আপনারা কাট আউট করে বসাবেন। আমি হচ্ছে নেকটা এরকম বুট নেক দিয়ে সাইডে সালোয়ারের কাপড় দিয়ে পাইপিংও করে নিয়েছি। ওকে, সো এটা হচ্ছে ড্রেসের প্যানেলটা, আরেকটা প্যানেলও আছে, ওই প্যানেলটা আমি নিচের পার্টটা দেখিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম সুন্দর একদম কটনের মধ্যে ড্রেস, লন কটন, শাইনি টাইপ একটা লন কটন, এটা নিচের ডিজিটাল প্রিন্টটা দেখেন, মারাত্মক মারাত্মক সুন্দর, একদম লাইট একটা অরেঞ্জিশ টাইপ কালার, হোয়াইটের সাথে স্ট্রাইপ প্রিন্ট, এখানে হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট করা এই পার্টটা হবে, এগুলো অন্যরাও আপনারা পাবেন, এটা খুব সুন্দর একটা ড্রেস। ওকে, আর আমি কি করেছি, এটা আরেকটু, যেহেতু এটা স্ট্রাইপটা অনেক বেশি বড়, এটাও এখান থেকে শর্ট করে নিয়েছি, যেহেতু আমি শর্ট করে বানিয়েছিলাম, আর এখানের সাথে একটা প্যানেল দিয়েছে। এটা একদমই একটা পাকিস্তানি স্টাইলের একটা ড্রেস, যেটা হচ্ছে দেশি। হ্যাঁ, এটা আমাদের দেশি ড্রেসটা, আমাদের বুটিক্সের। আপু ওই কিউট বেবিটার নাম কি? রাধিতা, আরে সরি আমার নাম রাধিতা, সামারা। হ্যাঁ, ওই কিউট বেবিটার নাম হচ্ছে সামারা, তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি। ওকে আপু, পেজে কল দিন, পেজের নাম্বারে, যে নাম্বারটা আমাদের দেওয়া আছে ওই নাম্বারে কল দিলে আমার সাথে বলবেন, কথা বলতে চাচ্ছেন, তাহলে আমি কথা বলবো, সমস্যা নেই। তোমার নাকে কিসের দাগ? আপুটে দাগ বলতে, এটা আমার জ্বর ঠুসে হয়েছে, হালকা জ্বর থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, শুকাচ্ছে। আচ্ছা, সো এটা হচ্ছে প্যানেলটা, দেখেন প্যানেলটা খুব সুন্দর, এখানে একটা অনেক বড় প্যানেল আছে, বাট বন্ধ করে দেন, বন্ধ করে দেন। আচ্ছা, সো এখানে হচ্ছে প্যানেল আছে একটা বড় করে, সো আপনারা হচ্ছে এখানে দেখেন আরেকটা ছোট প্যানেল আছে, আপনারা চাইলে ফুল প্যানেলটাকেও একসাথে ইউজ করতে পারেন, বা এই ছোট প্যানেলটা আমি হচ্ছে স্লিভ সালোয়ারের বর্ডারে ইউজ করেছি। হ্যাঁ, এই যে এখানে একটা প্যানেল আছে দেখেন, এবং এটা খুবই বড়, এটা ড্রেসের নিচে ইউজ করলে হয়, ড্রেসের নিচে এভাবে সুন্দর করে কাট আউট করে আপনারা ইউজ করতে পারেন। আমি স্লিভে ইউজ করেছি, হ্যাঁ আমি দেখিয়ে দিব স্লিভে কীভাবে ইউজ করেছি। এটা ফ্রন্ট, এটা হচ্ছে এটার ব্যাক, ব্যাক পোর্শনটাও খুব সুন্দর, চাইলে এটাকেও আপনারা ফ্রন্ট পার্ট হিসেবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আবার দেখা, না 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 আপু, এই যে অনেক কাপড় দেখতে চাচ্ছি তো দেখিয়ে দিলাম,
তোমার পেজে নতুন নতুন এখন যে জামা 1000 টাকা, একটু দেখো আপু, কোনোটা আমি 1000 টাকা দেখাইনি, এটা 1500 টাকা আর এটা 1450 টাকা আপু। আচ্ছা, সো এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টে দেখেন সি গ্রিনের মধ্যে এভাবে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, আর এটা হচ্ছে নিচের পার্টটাও খুবই খুবই সুন্দর, যার নিচে এরকম গোল্ডেন কালারের মধ্যে বর্ডার আছে। এটাকেও যদি আপনারা ফ্রন্ট পার্ট হিসেবে চান ইউজ করতে পারবেন, হ্যাঁ, কারণ এটাও খুব সুন্দর। আর দেখেন দুইটারই মধ্যে সাইডে এখানে হচ্ছে স্লিভের জন্য কাপড় দিয়েছে, এই পোর্শনে দেখেন স্লিভের জন্য ফ্রন্টের সাইডে কাপড় দিয়েছে, যেটা আমি হচ্ছে একদম উপর থেকে এইভাবে বর্ডার দিয়ে নিচের দিকে হচ্ছে এই প্যানেলটা ইউজ করেছিলাম, হ্যাঁ, টিস্যু কাপড়ের মধ্যে এই প্যানেলটা ইউজ করেছিলাম, যেটা অনেক বেশি সুন্দর। এবং দুইটা স্লিভেই হবে এটা একসাথে, এবং স্লিভটা হচ্ছে একটু ঢোলা করে বানিয়েছিলাম মাই খাতার মতো, আর এই প্যানেলটা সাইডে বর্ডার দিয়েছিলাম, হ্যাঁ। আর এটা হচ্ছে ড্রেসটা, আর সাইডে দেখেন আবার ব্যাকের সাইডেও আলাদা কাপড় দিয়েছে ডিজাইনের জন্য, যেটা আপনারা আপনাদের মন মতো এই কাপড়টা দিয়ে ডিজাইন করতে পারবেন, হ্যাঁ, এটাও চাইলে আপনারা সালোয়ারের বর্ডারও দিতে পারেন, খুবই সুন্দর লাগবে। সো ড্রেসটা দেখানো শেষ, এখন হচ্ছে সালোয়ারটা, সালোয়ারটা হচ্ছে সি গ্রিন কটন সালোয়ার এর মধ্যে, যেটার নিচে হচ্ছে আমি ওই প্যানেলটা ইউজ করেছি, হ্যাঁ, এই যে দেখেন এইখানে যে প্যানেলটা আছে এটার নিচে এই চিকন বর্ডারটা আমি এটার সালোয়ারের বর্ডার ইউজ করেছি, আপনারা চাইলে ভাবে বানাতে পারেন। আর এটার ওড়নাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, সফট সিল্কের মধ্যে, যেটার প্রাইস হচ্ছে অনলি 1450 টাকা, সফট সিল্ক, বা এটাকে আপনারা মসলিন কটন বলতে পারেন, হ্যাঁ, মসলিন কটনের মধ্যে খুব সুন্দর করে সাইডে অরেঞ্জের মধ্যে, লাইট একটা অরেঞ্জের মধ্যে বর্ডার দেওয়া, ফুল ওড়না এভাবে ডিজিটাল প্রিন্ট করা, যেটার প্রাইস হচ্ছে অনলি 1450। যারা একটু কটন চাচ্ছেন এটা কিন্তু অনেক আরামদায়ক হবে, আপনারা যে কোনোভাবে ক্যারি করতে পারবেন, এত সুন্দর এটা ওড়নাটা হবে, হ্যাঁ। সো এটা অনেক সুন্দর একটা ড্রেস, প্রাইস 1450, যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন, আমি এখন স্ক্রিনশট নিয়ে জন ধরছি। আর যারা আমার ড্রেসের ইয়েলো কালারটা দেখতে চাচ্ছেন, তারপর আমি ইয়েলো কালারটা দেখিয়ে দিচ্ছি, প্রাইস 1450। স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিন, প্রাইস হচ্ছে 1450 টাকা। এটার আগে যেটা দেখাইছো, হ্যাঁ আপু, ওটা দেখাচ্ছি, ওটা হচ্ছে আপু 1500 টাকা, এই যে আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 1500 টাকা, ইয়েলো কালারটা দেখিয়ে দিচ্ছি, ইয়েলো কালারটা আপু দেখতে চাচ্ছিল, এই যে দেখেন ইয়েলো কালারটা একদম সফট সিল্ক হচ্ছে এটার ম্যাটেরিয়াল, যেটার মধ্যে কিন্তু বোঝা যায় না, কারণ একদম সেম সেম কালার সুতো দিয়ে কাজ করা আছে, তো সেই জন্য বোঝা যায় না। এভাবে ফুল ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি করে আরি ওয়ার্ক করা আছে, বডিতে হচ্ছে 58 ইঞ্চ কাপড় আছে, লেংথ হচ্ছে 48। আপনারা যদি এখানে দেখেন একটা প্যাচেস আছে, এটা যদি আপনারা শর্ট করতে চান ড্রেসের নিচের পার্ট থেকে কেটে নেবেন, কেটে উপরে উঠিয়ে শর্ট করে নেবেন। ওকে, পিক একটু দেখাও, পিকটা একটু দেখাও, আমি যেটা পরে আছি এটা পিক দেখাবো আপু, এই যে এটাই তো আপু, পিক কোথায় দিব, আমার পিক তোলা হয়নি আপু। আপু তোমার পরার জামাটা কি পুরোটা সুতার কাজ নাকি প্রিন্টের? না আপু, কাজ করা, আমার পরার জামাটা ফুল ওয়ার্ক করা, এটার আমি ইয়েলো কালারটা দেখাচ্ছি, দেখে নিন, এই যে এগুলোর হচ্ছে সবই আরি ওয়ার্কের মতো করে এম্ব্রয়ডারি করা, পিছন পাড়টা দেখলে বুঝবেন, এই যে এইভাবে সুন্দর করে আরি ওয়ার্ক করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে। ওকে, সো এটা হচ্ছে ড্রেসটা, এটার এভাবে সুন্দর করে দেখেন ফুল ড্রেসে আরি ওয়ার্ক করে এম্ব্রয়ডারি করা, এখানে হচ্ছে যে এই প্যানেলটা এটা খুব সুন্দর, এগুলোর মধ্যে পার্ল ওয়ার্ক করা, টিস্যু কাপড়ের মধ্যে এগুলোর মধ্যে জরি সুতোর কাজ আছে, এভাবে ফুল প্যানেলটার মধ্যে কাজ আছে, হ্যাঁ, আর এরকম হচ্ছে যে ইয়ে করা আছে, কি বলে, স্টোন ওয়ার্ক করা আছে, নিচের কাজটা দেখেন খুব সুন্দর করে করা আছে। ওকে, সো এটা উপরের দিকে বসছে, বসবে, আর নিচের তো ওই প্যানেলটা, নিচে আরেকটা প্যানেল আছে কিন্তু গর্জিয়াস, এটা হচ্ছে নিচের প্যানেলটা, এটা ফ্রন্ট, ব্যাকটা দেখাচ্ছি আপু, তোমারটার প্রাইস, আমারটার প্রাইস 1500 টাকা, 1500 টাকা, আমি ফার্স্টে ভুল বলেছিলাম 1450, বাট এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, 1500 টাকা। এটা হচ্ছে ব্যাক, ব্যাকটা একদম প্লেইন হবে, এটা হচ্ছে স্লিভের পোর্শনটা, স্লিভের পোর্শনটা একদম প্লেইন হবে, সাইডে আপনারা ড্রেসের যে কাপড়টা আছে সেই কাপড় থেকে সাইডের বর্ডারটা স্লিভে ইউজ করতে পারেন, বাট আমি নিজেই করি নেই। সো এটা হচ্ছে ড্রেসটা, এটার সাথে সালোয়ারটা হচ্ছে ড্রেসের যে কালার সেই কালারের সালোয়ার, কালারটা কিন্তু এটার মাস্টার ইয়েলো টাইপ কালার হবে, হ্যাঁ, একদম লাইভে যেরকম দেখা যাচ্ছে কালারটা এক্স্যাক্ট সেম হবে, আর ওড়নাটা তার থেকে একটু ডিপ কালারে পিওর জর্জেটের ডিজিটাল প্রিন্ট করা ওড়না হবে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপু। আমারটার প্রাইস 1500 টাকা, আর আমি যেটা বলছিলাম আমারটার এই প্যাচেসের এই কালারটার মধ্যে, মানে সেম কালারটার মধ্যে খুবই অল্প পিসেস আছে, যারা অর্ডার করতে পারবেন করবেন, তারপর ওইটা নিয়ে অর্ডার করে ফেলবেন, কারণ ওটাও খুবই সুন্দর।
তুমি দেখতে অনেক সুইট। থ্যাংক ইউ আপু। এই কালারটার নাম কি? মাস্টার ইয়েলো আপু, ওটা হচ্ছে মাস্টার ইয়েলো। আর আমি যেটা পরে আছি ওটা অনিয়ন কালার। ওড়নাটা দেখেন পিওর জর্জেটের ডিজিটাল প্রিন্ট করা, খুব সুন্দর করে দেখেন পিওর জর্জেটের মধ্যে এভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে, যেটার প্রাইস হচ্ছে 1500 টাকা। ওড়নাটা জাস্ট ওয়াও। ওকে, সো আমি এখন স্ক্রিনশট নেওয়ার জন্য ধরবো। এই যেটা হচ্ছে ওড়নাটা, খুব সুন্দর ফুল ওড়না এইভাবে প্রিন্ট করা। আপু না, আগেরটার একটাই কালার, সি ব্লু ড্রেসটার লনটার একটাই কালার। লন ড্রেসগুলা সবসময় দেখা যায় বেশিরভাগই একটা কালারের মধ্যে আসে, কারণ ওই একটা কালারই অনেক বেশি ইউনিক থাকে, সো এই জন্য আর মানে আর কোনো কালার বানানো হয় না। আর ওগুলো হচ্ছে পাকিস্তানি স্টাইলের একমতো করে বানায়, তো সো এই জন্য একটা কালারই থাকে। আর এটা হচ্ছে এটার সালোয়ারটা, প্রাইস 1500 টাকা। 1500 টাকা এটার প্রাইস। আমারটা যারা দেখতে চাচ্ছেন লাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ড্রেসটা। আমার ড্রেসটা একটু অর্ডার করার সময় আপনার একটু দেখে অর্ডার করবেন। এইটা হচ্ছে দেখেন আমার ড্রেসটার মধ্যে যেরকম কালার আছে সেরকম কালারের প্যানেলটা, এর মধ্যে পার্ল ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে, স্টোন ওয়ার্ক করা, টিস্যু কাপড়ের মধ্যে সাইডে এরকম এম্ব্রয়ডারি মতো করে আরি ওয়ার্ক করা। আর এটা হচ্ছে নিচের পোর্শনটা, ফুল ড্রেসের মধ্যে কিন্তু এগুলো কাজ, সবই কাজ, হ্যাঁ সবই আরি ওয়ার্ক করে খুব সুন্দর করে কাজ করা। আর এটা হচ্ছে নিচে টিস্যু কাপড়ের মধ্যে এমব্রয়ডারি প্যানেলটা, সাইডে গোল্ডেন কালারের মধ্যে বর্ডার। আপু তুমি তোমার আপু তুমি ফার্স্ট যে কালারটা পড়ছিলে ওই কালারটার নাম একটু বলবা? সি ব্লু টাইপ কালার, হ্যাঁ এটা হচ্ছে সি ব্লু কালার বা ফিরোজা টাইপ কালার কম্বিনেশন। হ্যাঁ, আর এটা হচ্ছে ব্যাক পার্টটা একদম প্লেন, স্লিপটাও প্লেন, সালোয়ার হচ্ছে ড্রেসের যে কালার, হ্যাঁ আমি যেটা পরে আছি সেটাই কিন্তু দেখাচ্ছি। সালোয়ার হচ্ছে ড্রেসের যে কালার, সেই কালারে কটন সালোয়ার, ওড়না পিওরের মধ্যে ডিজিটাল প্রিন্ট। হ্যাঁ, প্রাইস 1500 টাকা, 1500 টাকা হবে এটার প্রাইস, 1500 টাকা হবে এটার প্রাইস। খুব সুন্দর দেখেন একদম সাইডে ড্রেসের কালারে বর্ডার আর ওড়নাটা ডিজিটাল প্রিন্টেড। সো যার ভালো লাগে অর্ডারটা প্লেস করে দিতে পারেন। আর এটার যেটা আরেকটা কালার আছে সেম ড্রেসই কিন্তু, হ্যাঁ জাস্ট হচ্ছে আপনারা একটু, যারা আমারটা পাবেন না, আমারটা কিন্তু বললামই তো বারবার যে খুবই অল্প আছে আমারটা, যারা আমারটা পাবেন না তারা প্লিজ এটা অর্ডার করে ফেলবেন। হ্যাঁ এটাও সেমই এবং লাইট একটা অরেঞ্জ কালারের মধ্যে হচ্ছে প্যানেলটা হবে, দেখেন একদম সেম হবে। আর নিচের প্যানেল কালারটাও সেম ওই উপরটার মতো হবে। ওকে, আর বাকি সবই আরি ওয়ার্ক, ড্রেসও সেম, স্যালোয়ার সেম, ওড়নাও সেম। এই যে একদম আমার, আমি একটু জাস্ট এভাবে ধরে দেখাচ্ছি তাহলে বুঝবেন সেম একদম আমারটাই। সো এটা যার ভালো লাগবে এইভাবে অর্ডারটা প্লেস করে দিন, একদম সেম ড্রেসই। আমি এটার স্ক্রিনশটটা নিচ্ছি, প্রাইস 1500, 1500 টাকা, 1500 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস, 1500 টাকা। যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। প্রাইস কত? 1500 আপু, 1500 টাকা। ওকে, সো হচ্ছে আজকে আমার ড্রেস দেখানো শেষ, যার যেটা ভালো লাগবে অর্ডারটা প্লেস করে দিবেন। হ্যাঁ খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিয়েছি কিন্তু আজকে, সো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন। আর ঢাকার বাইরে যারা নেবেন না, দাদা হচ্ছে যে ডেলিভারি চার্জটাকে বিকাশ করতে হবে, ডেলিভারি চার্জটা বিকাশ করার পর তারপর অর্ডারটা কনফার্ম হবে। হ্যাঁ একটা ড্রেস পর এক সুন্দরবনে হচ্ছে একটা ড্রেসের জন্য 100 টাকা চার্জ, অ্যাসে পরিবহনে 150 টাকা চার্জ, সুন্দরবনে দুইটা বা তিনটা ড্রেস নিলে 130 টাকা চার্জ সুন্দরবন থেকে আমাদের কাছ থেকে রাখে, সো সেটাই আপনার আপনাদের কাছ থেকে রাখি। আর অ্যাসে পরিবহনে হচ্ছে দুইটা বা তিনটা নিলে হচ্ছে 200 টাকা চার্জ রাখে। ওকে, তারপর হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে, অ্যাসে পরিবহন যত রাখে আমরা তত চার্জ রাখি, ডেলিভারি চার্জটাকে বিকাশ করার পর তারপর একটা কনফার্ম হয়। আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা ড্রেস পেয়ে যান, 2 থেকে 3 দিনের মধ্যে ড্রেস পেয়ে যান অর্ডার কনফার্মের পরে। ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকায় আমাদের, আর একদম হচ্ছে ইয়ে হয় কি বলে, ক্যাশ অন ডেলিভারি আর হোম ডেলিভারি হয়। এই আজকে আমার ড্রেস দেখানো, সো যারা ভালো থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেরুন কালার আছে? না না, মেরুন কালার নাই। ডেলিভারি চার্জ কত? 80 টাকা আপু, অর্ডার করেছি রিপ্লাই দেন। আচ্ছা আপু রিপ্লাই পাবেন, আমি যেটা দেখিয়েছি আমারটা, আমি আবার একটু কনফিউজ যাতে না হয় এইভাবে দেখাচ্ছি। এই যে আমারটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার, এটা হচ্ছে যে একটা কালার, দুইটা কালারের মধ্যে আছে। আর সেম ড্রেসে প্যাচেসের কালারটা চেঞ্জ হবে ওটা দেখিয়ে দিচ্ছি। প্রাইস হচ্ছে আপু 1500, 1500 টাকা, 1500 টাকা হচ্ছে আমার ড্রেসটার প্রাইস। যারা আমার এইটা পাবেন না এটা অর্ডার করে ফেলবেন বা এটাও অর্ডার করতে পারেন সেমই, হ্যাঁ সেম ড্রেসই, জাস্ট হচ্ছে প্যাচেস উপরে আর নিচের পার্টটা আলাদা হবে। আর এটা হচ্ছে মাস্টার ইয়েলো টাইপ কালার কম্বিনেশন।
প্রাইস 1,515 টাকা। আর এটা হচ্ছে আমার যে ড্রেসটা ফার্স্ট আমি পরে আসছিলাম, দুইটা আলাদা প্যাচেস খুব সুন্দর সুন্দর, আর এটা হচ্ছে ড্রেসটা ওড়নাটা সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টেড, এটার প্রাইস হচ্ছে 1,450 টাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার কালকে, ও কালকের কথা বলে দিই, কালকে হচ্ছে হতে পারে দুটা লাইভ হবে, এবং কালকে আমরা খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পারবেন। সো কালকেও আমি ইনশাল্লাহ বিকালে 4টার সময় চলে আসবো, সবাই ওই লাইভে জয়েন করবেন এবং সাথেই থাকবেন আমার। হ্যাঁ, আর কালকে একটা কুর্তি লাইভও হতে পারে, সো আপনারা ওই লাইভগুলো, কালকের লাইভগুলো, যারা যারা আজকের লাইভ দেখছেন, কালকের লাইভ অবশ্যই মিস করা যাবে না, কালকের লাইভে আপনারা অবশ্যই থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।